আসসালামু আলাইকুম। স্মার্ট সফটওয়্যার বগুড়ার পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে HTML শিখেছি, এরপরে আমরা CSS শিখছি। তো গত দিনে আমরা দেখেছি প্যাডিং মার্জিন নিয়ে কাজ করেছি, প্যাডিং মার্জিন কি হয়, তো এই বিষয়গুলো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা বারবার বলেও আসছি, যদি আপনারা বুঝতে না পারেন তবে অবশ্যই আমরা আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব আপনাদের সলিউশন দেওয়ার। তবে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ট্যাগ নয়, আমরা CSS এর একটা গুরুত্বপূর্ণ অংশ বর্ডার নিয়ে কাজ করব, কিভাবে বর্ডার কাজ করা যায় তো দেখব। আসুন আমরা শুরু করি। এটা আমাদের গত দিন ছিল, আমরা প্যাডিং মার্জিন ইউজ করেছিলাম। আমাদের আউটপুটটা একটু দেখে আসি ব্রাউজারে। এখানে মার্জিন এবং প্যাডিং, এই যে এখানে প্যাডিং ইউজ করা আছে দেখি। তো আজকে দেখি আমরা বর্ডার ইউজ করব। দেখুন প্যাডিংয়ে যেমন আমরা এখানে দিয়ে দিয়েছি কি প্যাডিং 5px, ঠিক আছে। তো তেমনিভাবে প্যাডিংয়ের মতো মার্জিনের মতো আমরা এরকম বর্ডার দিতে পারি, বর্ডার, ঠিক আছে, বর্ডার 2px। আসছে? আসে নাই। আচ্ছা, এখন এখানে বলে দিতে হবে সেই সাথে কি কালার, কোন টাইপ বর্ডার, কোন টাইপ। এখানে বর্ডার টাইপ দিয়েছি, এরপরে দেখুন এখানে বর্ডারের কালার ধরেছে কি গ্রিন, এটার একটা কারণ আছে। যদি বাই ডিফল্ট আমরা কোনো বর্ডারের বর্ডারে যদি কোনো কালার ইউজ না করি সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে টেক্সটের যে কালার থাকবে সেইটা বর্ডার হিসেবে বর্ডারের কালার হিসেবে কাউন্ট হবে। এখন যদি এখানে আমরা রেড ইউজ করি দেখুন, তাহলে কিন্তু রেড হয়েছে। অথবা যদি আমরা এখানে রেড ইউজ না করি, অন্য কোনো কিছু যদি না ইউজ করি, তাহলে কী হবে, টেক্সটের যে কালার সেটা ধরে থাকবে। এখন টেক্সটেরও যদি কোনো কালার না দেয় কী হবে, এখানে দিলাম না এখানে দিলাম, তাহলে ডিফল্ট কালার হিসাবে টেক্সটের কালার থাকে কি কালো, তাহলে এটা হবে কালো, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই হলো ব্যাপার। তো আমরা এখানে গ্রিন দিলাম, এখানে রেড দিলাম, কোনো সমস্যা নেই, দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা প্যাডিংয়ে দেখেছিলাম, প্যাডিংয়ে কয়েকটা অপশন ছিল বা মার্জিনও দেখেছিলাম। দেখুন এখানে প্যাডিং কয়টা অপশন আছে, পাঁচটা অপশন আছে, ঠিক আছে। বর্ডারেরও তাই আছে, দেখুন বর্ডার, দেখুন বর্ডার রাইট, বর্ডার বটম, বর্ডার টপ, এরকম সব দিকে আছে। তো এইখানে আমরা দিয়েছি কি বর্ডার 2px সলিড। তো আমরা এখানে বর্ডার বলে দিচ্ছি বর্ডার লেফট 0px, ঠিক আছে। দেখুন এই তিন দিকে বর্ডার আছে, আর কি একদিকে নাই, মানে লেফট সাইডে নাই। আবার যদি আমরা সাইড রাইট সাইডে নেই, তো এটাকে কপি করছি, দেখুন রাইট, দেখুন, ঠিক আছে। এইটা একভাবে ইউজ করতে পারি। আবার কি করতে পারি, এইটা আমরা বর্ডার এখানে ইউজ করব না, আমরা অনলি ডাইরেক্ট বর্ডার রাইট ইউজ করব, না 2px সলিড রেড দিলাম, দেখুন একদিকে, ঠিক আছে, বর্ডার রাইট। আবার যদি এটা টপ করে দেই তাহলে কি হবে, উপরে হবে। যদি বটম করে দেই তাহলে কি, নিচে হবে। যদি লেফটে করে দেই তাহলে কি হবে, লেফটে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয় সেটা হলো যে আমরা যদি বর্ডার কখনো বর্ডার থাকে তো আমরা বর্ডার না দিতে চাই, তাহলে নান করে দিতে হবে। আমরা প্যাডিং মার্জিন নান করে দিয়েছিলাম, দেখুন নাই বর্ডার নাই, ঠিক আছে, বর্ডার লেফট না নান। এখানে তো যদি লেফট ধরা আছে, আমরা এখানে বর্ডার অন্য ডাইরেক্ট বর্ডারে দিলাম। আবার এখন আমরা বর্ডারের কিছু টাইপ নিয়ে দেখি একটু। বর্ডার দেখুন বর্ডার 2px আমরা দিয়েছিলাম সলিড রেড, ঠিক আছে, দেখুন এটা। তো এখন আমরা এটা 3px করে দিই, তাহলে একটু সুবিধা হবে আমাদের বর্ডারে কিছু টাইপ। দেখুন সলিড যদি না দিই আমরা এখানে ড্যাশ দিতে পারি, দেখুন ড্যাশ, এরপরে ডটেড দিতে পারি, ঠিক আছে, ডট আকারে আসবে। এরপরে থিন দিতে পারি, থিন এটা চিকন যদিও বুঝায়, এরপরে থিক দিতে পারি,
নেই। এরপরে ডাবল দিতে পারি, দেখুন ডাবল, ঠিক আছে, সিঙ্গেল লাইন বাট কি করেছি ডাবল করার জন্য। এরপরে আরও আছে RIDGE রিচ, দেখুন এইটা 3D মতো একটা বর্ডার। আমরা এখানে বর্ডার বেশি দিলে এটা অবশ্য বুঝতে পারতাম। দেখুন আমরা এখানে 20 পিক্সেল দিয়ে একটু বোঝার চেষ্টা, দেখুন ঠিক আছে 3D টাইপের বর্ডার। যদি এটা আপনার দরকার হয় কখনো, তখন আপনি এরকম বর্ডারের টাইপ ইউজ করতে পারেন। এটা বর্ডার আমরা যদি লেফট করে দেই, শুধু অনলি লেফট, যেটা শুধু লেফটে থাকবে, ঠিক আছে আমরা লেফটে দিলাম দেখুন। অথবা যদি আমরা চাই যে এটা রাইটে দিব, তাহলে এটা রাইটে দিতে পারবো। অথবা যদি চাই যে আমরা এটা টপে এরকম বর্ডার দিব, টপ, ঠিক আছে। তো এই হলো বিষয় বর্ডার, বর্ডার সমাচার আর কি। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব বর্ডার রেডিয়াস নিয়ে কাজ করা, ওটা একটা খুব মজার একটা বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমাদেরকে জানাবেন। আবার আপনারা যদি চান আর একটা বিষয় আমরা একটু বলে রাখি, বর্ডার এরকম দেওয়া যায় যে 3px, 4px, 3px, 3px, ঠিক আছে। তখন আবার এখানে আলাদা করে বর্ডার কালার ইউজ করতে হবে। আমরা বর্ডার কালারের দেখুন, সরি, আচ্ছা এটা মেবি কাজ করবে না, আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে যেহেতু আমাদের কোনো ই নাই, সলিড দিয়ে রাখলাম। তো এই হলো বিষয় বর্ডার, আপনারা আরও ভালোভাবে কাজ করে দেখবেন। আমরা প্রাথমিকভাবে এটা নিয়ে আলোচনা করছি, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। বুঝতে না পারলে আমাদেরকে জানান, আমরা সলিউশন করার চেষ্টা করব। আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।